হে গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল সিএফ স্পোর্টস সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সিএফ স্পোর্টসের এই মুহূর্তে সব বড় খবর যেটা যেটা বলতে পারো বিগ আপডেট ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুশির খবর যেটা যে ইস্টবেঙ্গল কিন্তু ফাইনালি এনওসি পেয়ে গেল কোয়েসের তরফ থেকে স্ক্রিনে কিন্তু মেলটা চলে আসছে এই মুহূর্তে তোমরা দেখে নিতে পারো মেলটা তিন পাতার এই মেলটি রয়েছে ফলে ফাইনালি কিন্তু আর কোনো সমস্যাই রইলো না ইস্টবেঙ্গলের পক্ষে এআইএফএফ ক্লাব লাইসেন্সিংয়ের যে প্রক্রিয়াটি বন্ধ হয়ে গেছিলো যার জন্য এআইএফএফকে দশ দিন ডেট এক্সটেন্ড করতে হয়েছিল ইস্টবেঙ্গলের জন্য আর কোনো সমস্যাই রইলো না ক্লাব লাইসেন্সের প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য এরপরে যে আপডেটটি রয়েছে যে আশুতোষ মেহতা যিনি মোহনবাগানের আই লিগ দলের এই বছরে নিয়মিত সদস্য ছিলেন তার দিকে নজর পড়েছে কিন্তু এটিকে মোহনবাগানের কোচ হাভাসের তার জন্য তাকে কন্ট্রাক্ট পেপারও পাঠানো হয়েছে শোনা যাচ্ছে যে তিনি এক বছরের চুক্তিপত্রে চুক্তিবদ্ধ হতে চলেছেন এটিকে মোহনবাগানের সাথে তার মেন পয়েন্ট হচ্ছে গেম টাইম যদি তিনি দেখেন যে তিনি এটিকে মোহনবাগান স্কোয়াডে থেকে গেম টাইম পাচ্ছেন না তাহলে কিন্তু তিনি অন্য কোনো দলের সাথে চুক্তিবদ্ধ হতে পারেন সেই কারণেই এক বছরের চুক্তিপত্রে চুক্তিবদ্ধ হতে চলেছেন আশুতোষ মেহতা এরপরে আসছি যে মোহনবাগানের এই বছরের জয়ী দলের আরেকজন ইয়াংস্টার কামরান তুরসোনাফ তাকে পেতে কিন্তু ঝাঁপিয়েছে মহাম্যাডানও এছাড়াও আরেকজন ফুটবলার মোহনবাগান সমর্থকরা শুনলে অবাক হয়ে যাবেন যে শিলটন পাল যিনি বলতেই পারেন মোহনবাগানের ঘরের ছেলে তাকে কিন্তু তাকেও পেতে যায় কিন্তু মহাম্যাডান কলকাতার তিন প্রধানের মধ্যে দুই প্রধানের তো কিছু না কিছু আপডেট দিলাম তৃতীয় প্রধানও কেন বাদ থেকে যায় এবার চলে আসি মহাম্যাডান স্পোর্টিং ক্লাবের কিছু আপডেট নিয়ে কিছুদিন আগে কিংস লেগে কিন্তু মহাম্যাডান সাইন করিয়েছিল কলকাতা ময়দানের ফুটবল প্রেমীদের প্রায় চমকে দিয়েই কালকে কিন্তু তারা সাইন করালো একজন গোল মেশিনকে যিনি আগেই ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলে গেছেন কলকাতা ময়দানে রিসেন্টলি তিনি ছিলেন চার্চিল ব্রাদার্সে তিনি আর কেউ নন উইলিস প্লাজা এই উইলিস প্লাজাকেই কিন্তু সেকেন্ড ডিভিশন আই লিগের অবশিষ্ট ম্যাচগুলো খেলানোর জন্যই সাইন করানো হলো দলবদলের বাজারে কোমর বেঁধে নেমে পড়েছেন মহাম্যাডান কর্তারা কিংসলে প্লাজার পর এবার নজর দেশীয় ব্রিগেডে দুদিন আগেই ক্লাবের টেন্টে এসে সই করে গেলেন নবী না ইনি সৈয়দ রহিম নবী নন বেলুড়ের ছেলে নবী হুসেন খান তবে নামের মতো খেলাতেও অনেকটা মিল পাওয়া যায় দুজনের ভারতবর্ষের অন্যতম ইউটিলিটি ফুটবলার হিসাবে রহিম নবীকে আমরা জানি কিন্তু নবী হুসেন খানও কিছু কম যান না সেন্ট্রাল ডিফেন্স থেকে শুরু করে রাইট হাফ লেফট হাফ দুদিকেই সমানভাবে সাবলীন এমন কি মাঝমাঠও খেলতে পারেন রিসেন্টলি সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে অধিনায়কত্বও করেন এই তরুণ ফুটবলারটি গত বছর তিনি জর্জ টেলিগ্রাফের হয়ে নজর ফুটবল খেলেন যার ফলে কিন্তু মহামেটান কর্মকর্তাদের নজরে আসেন তিনি তাই এবার তাকে কিন্তু সাইন করিয়ে নিল মহামেটান কর্মকর্তারা এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে সব রকম আপডেট পেতে পারেন